চাচা আপনি কিন্তু অনেক বৃদ্ধ একজন মানুষ, হ্যাঁ আমরা দেখলাম বসে বসে কাজ করছিলাম, আমরা বসেও কথা বলছি আপনার সাথে, শরীরে তেমন ক্ষমতাও না, শরীরে ক্ষমতাও নেই, এই বৃদ্ধ বয়সে এত বড় একটি বাগান করেছেন সে বিষয়টা যদি আমাদেরকে বলতেন। এখন এখানে বাগান চাষ আমি মাঠের চাষ প্রায় ধরেন ছেড়ে দিয়েছি, অল্প একটু ধানের চাষ করি, আর বাড়ি বসেই থাকি। তো আমার ছেলেরা বললো যে আব্বা একটু কুলের চাষ করা যাক, তুমি হয়তো জমি দিয়ে কাজ করলে, বাড়ি থাকলে আমরা বাড়ি থাকি না, তা এখানে তুমি কুল বাগানটায় থাকলে দেখা যাচ্ছে যে অন্য লোক হয়তো আমার লাগবে না, ওষুধ দেওয়ার দিন, ভাঙার দিন বা সার দেওয়ার দিন, পানি দেওয়ার দিন হয়তো লোক লাগবে, ওই দিন জন নিলে হবে। এই কারণেই আমার এই কুল বাগানটা ছেলেরা করেছে বা আমি সেখানে থাকি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি খামারের নতুন একটি পর্বে স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুল ইসলাম। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার রায়পুর গ্রামে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বলসুন্দরী কুলের বাগানে এসেছি। আপনারা যদি দেখেন যে প্রতিটা গাছের মধ্যে কিন্তু পাতার চেয়েও কুলের পরিমাণ বেশি। এক একটা গাছের বয়স হচ্ছে আপনার 2 বছর এবং কুলের পরিমাণ হচ্ছে প্রায় 2 মনের মতো। একটি উচ্চ মূল্য এবং উচ্চ ফলনশীল হচ্ছে বলসুন্দরী কুল। মূলত এটি হচ্ছে একটি অস্ট্রেলিয়ান জাত। আজকে একজন বৃদ্ধ কৃষক যিনি এই একটি কুল বাগান গড়ে তুলেছেন, অস্ট্রেলিয়ান বলসুন্দরী কুল, আমরা তার কাছ থেকে তার কুল চাষ সম্পর্কে আপনাদেরকে জানাবো। অনেকে জানতে চেয়েছেন যে আসলে কুল চাষটা কতটুকু লাভজনক এবং কতদিন পর্যন্ত ফলন পাওয়া যায়, সে বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করে আপনাদের মাঝে আশা করছি পড়ার সময় জুড়ে পাশেই থাকবেন। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আল্লাহ খুব ভালো রেখেছে, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। চাচা আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম জি। চাচা আমরা কিন্তু বাগানে ঢোকার পরপরই দেখলাম যে আপনি অনেকগুলো কুল নিয়ে বসে আছেন এবং প্যাকেট করছেন। জি। আচ্ছা, আপনার এখানে যে কুলগুলো সেটা বলসুন্দরী কুল? হ্যাঁ, এটা বলসুন্দরী কুল। আচ্ছা, আপনি বাগানের বয়স কত? বাগানের বয়স 2 বছর। 2 বছর? জি। আচ্ছা, ফলন পাচ্ছেন কতদিন যাবত? ফলন পাচ্ছি 2 বছরই, গত বছর বেশি, মানে জ্যৈষ্ঠতে লাগানো, ফাল্গুনে এসে বেশি। আচ্ছা আচ্ছা, আবার এবছর ধরেন 1 বছর আবার লালন পালন করেছি, সার দিয়েছি, সার ওষুধ দিয়ে আসছি, দিয়ে এসে আবার এখন এই ফাল্গুনে বেচা কেনা করছে। আচ্ছা, আপনার যে গাছগুলো আছে এগুলো 2 বছর বয়স? হ্যাঁ, 2 বছর বয়স। প্রথম বছর কেমন ফলন পেয়েছিলেন? প্রথম বছর খুব ভালোই পাইছি, খারাপ পাইনি। এবছর? এবছর তার থেকে একটু ভালো হবে, একটু ভালো। হ্যাঁ, একটু ভালো হবে তার থেকে। যদি আমরা হিসাব করি প্রতিটা গাছের মধ্যে কেমন ফলন আসতে পারে? প্রতিটা এবছর যে গাছ আছে গাছে ধরেন 2 মন করে মাল পাওয়া যাবে। প্রতি গাছে? প্রতি গাছে 2 মন। দর্শক আপনার একটা কথা লক্ষ্য করেন যে একটি বলসুন্দরী গাছের চারার বয়স মাত্র 2 বছর এবং সেই 2 বছরের চারা থেকে দ্বিতীয়বারের মতো প্রায় 2 মনের মতো ফলন পাচ্ছে একজন কৃষক। সত্যি ভালো লাগার মতো একটি কথা। চাচা, এই বলসুন্দরী কুল এই করে চাষ করতে উদ্বুদ্ধ হলেন কীভাবে? এটা যখন সবাই চাষ করে টিপিতে এদিক ওদিকে দেখা যায়, তারপরে আমরা যখন চাষি, আমাদের এদিকে যখন পেয়ারা চাষ, মালটা চাষ বা টক কুল বা এই যে বলসুন্দরী এসব কুল, বিভিন্ন কুলের চাষ এসছে, এই জন্যই দেখে চাষ করলাম যে আমরা তো চাষি মানুষ, এই জন্যই চাষ করছি। আচ্ছা চাচা, একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব কতটুকু? একটা গাছের একটা থেকে দূরত্ব এবার ধরেন 12 হাত। তবাত 12 হাত? স্কোয়ার ফিট 12 হাত? হ্যাঁ, স্কোয়ারে 12 হাত, এদিক যেদিকেই খুঁজবেন সেদিকেই 12 হাত। আচ্ছা, একটা গাছের উচ্চতা কতটুকু আছে এখন? উচ্চতা এখন ধরেন এই 5 ফুট। 5 ফুটের মতো উচ্চতা? আচ্ছা, একটা গাছ থেকে কত বছর ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে? এটা ফলন দেখা যাচ্ছে যে খুব বেশি হলে 3 বছর কি 4 বছরও রাখা যায়, তবে হাল চাষ করতে পারলে বেশি ভালো হয়, 2 বছর সব থেকে ভালো। 2 বছর পরে গাছ মেরিয়ে দিয়ে আবার ফের লাগানো, লাগালে দেখা যাচ্ছে যে আবার আরও ভালো হয়। আচ্ছা, হাল চাষ বলতে? হাল চাষ বলতে মানে এবছর ধরেন মেরিয়ে দিলাম, দিয়ে এবছরই আবার কুল লাগালাম। আচ্ছা, এটাই।
তাহলে ফলন অধিক পাওয়া যাবে। হ্যাঁ অধিক পাওয়া যাবে, মানে আবার ওই দেখা যাচ্ছে কুলের সাইজটা মোটা পাওয়া যাবে। আচ্ছা, এই প্রতি বিঘাতে কেমন টাকা খরচ হয় এই গাছ পরিচর্যার ক্ষেত্রে? গাছ পরিচর্যার ক্ষেত্রে এখন ধরেন গাছের এক বিঘা জমিতে গাছ ধরে ধরেন 200 টা গাছ চারা কিনতে লাগবে ধরেন 10,000 টাকা। মানে এক বিঘা জমিতে সর্বোচ্চ 200 চারা লাগানো সম্ভব? প্রথম 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 আর দ্বিতীয়বার মেরে দিতে হবে, তৃতীয় দেখা যাচ্ছে যে সেখানে চারা থাকবে অনেক কম। যেমন আমার এই ভূতি গত বছর চারা লাগানো ছিল 230টে, এবছর ওই কুল ভেঙে নিয়ে চারা মেরে দিয়ে গাছ এই কুল গাছ আছে 58টা, ওগুলো কেটে ফেলে দিছে, সব কেটে ফেলে দিছে। এর কারণটা কি? এটা ওই যে ঘন হয়ে যাবে, চলা যাবে না এর ভিতরে। মানে আপনি এক বছর ফলন পেয়েছেন এটা থেকে, তারপরে কেটে ফেলে দিয়েছেন? তারপর কেটে ফেলে দিয়েছি। এখন যেগুলো আছে এগুলো থেকে 3-4 বছর ফলন পাবেন? তাই রাখলে পাওয়া যাবে, যদি রাখা হয়তো পাওয়া যাবে, আর না রাখলে পাওয়া যাবে না। কত টাকা কেজি বিক্রি করেন এই ফল? এটা বিক্রি এখন আমরা 75-80-70 এইভাবে, একদমে তো না এইভাবে পাওয়া যায়। আচ্ছা, প্রত্যেক দিন কত কেজি ফল সংগ্রহ করা সম্ভব হচ্ছে? এটা তো বাপু এই হিসেবটাই তো এবার দিতে পারবো না, হিসাব করা হয়নি। না এটা তো হিসাব করা হয়নি, কেননা এটা তো দেখা যাচ্ছে লাস্টে বেচা কেনার শেষে একটা হিসেব আসবে যে আমার এই 8 মাস কি 9 মাসের ভিতরে আমি এত কেজি মাল পাইছি। আচ্ছা আচ্ছা, আনুমানিক হিসাব করা যায় কত কেজি মাল হতে পারে? কত কেজি এখানে ধরেন টোটালে ধরেন 100 মন পাওয়া যাবে, মানে বেচা বিক্রিতে। আর অনেক দেখা যাচ্ছে যে এর ভিতরে 10-20 মন এমন এমনি যাবে, কিন্তু অনেক নষ্ট হয়ে যায়। যেমন এই সকাল থেকে ধরেন ওখানে কুল ভাঙছি, ছাট বাদ দিচ্ছি, বহুত লোক আসছে খাচ্ছে, এই এটাই নিজের আত্মীয় স্বজন আছে, বাড়ির সবাই সদস্য আছে, তারা সবাই খাওয়া দাওয়া খাই, নিয়ে যাওয়া হয়। কতজন কর্মচারী কাজ করে আপনার এখানে? আমার এখানে কাজ ধরেন রেগুলার তো না, এখন রেগুলার ধরেন একটা লোক এখানে থাকে, একটা লোক থাকে, একটা লোক থাকে। আর কুল পাড়ার জন্য? পাড়ার জন্য ধরেন আজকে লোক আসার কথা ছিল 4টে, কিন্তু এসেছে 2টো। আচ্ছা চাচা, কুল চাষটা কি আসলে কঠিন কোনো কাজ? না, কুল চাষটা পেয়ারা চাষ বা অন্যান্য চাষের থেকে কুল চাষটা সহজ চাষ। তবে হ্যাঁ, দেখা যাচ্ছে এতে কাটা একটু নড়াচড়া করতে একটু কষ্ট হয়, এই আর কোনো সমস্যা না? আর কোনো সমস্যা নেই, এর ওষুধও কম দিতে হয় পেয়ারার থেকে, বা পেয়ারার চাষের থেকে এর ওষুধের দাম খরচও কম, কিন্তু ওষুধের দাম বেশি কিন্তু তবু খরচ কম। আচ্ছা, ঔষধ কোনো ধরনের বড় সমস্যা হয় কিনা, গাছ মারা যায় কিনা এরকম? না, ওষুধে কোনো গাছ মারা যায় না, ওষুধে গাছ মারা যায় না। তবে হ্যাঁ, যখন ফুল আসে, যখন ফুল আসে ওই সময় যদি ওষুধের ডোজ একটু বেশি পড়ে যায়, কড়া হয়ে যায়, তখন কিন্তু খাইতে দেখা যাচ্ছে যে গুটি বা ফুল ঝরে যাবে। ওষুধের দেওয়ার কারণটা কি? ওষুধ দেওয়ার কারণে যে ফল ফুল পাওয়া যাবে সুষ্ঠুভাবে, এই জন্য পোকামাকড়ের থেকে রেহাই পাওয়া যাবে। আচ্ছা চাচা, আপনি কিন্তু অনেক বৃদ্ধ একজন মানুষ। হ্যাঁ, আমরা দেখলাম বসে বসে কাজ করছিলাম, আমরা বসেও কথা বলছি আপনার সাথে, শরীরে তেমন ক্ষমতাও নেই। না, শরীরে ক্ষমতাও নেই। এই বৃদ্ধ বয়সে এত বড় একটি বাগান করেছেন, সে বিষয়টা যদি আমাদেরকে বলতেন। এখন এখানে বাগান চাষ আমি মাঠের চাষ প্রায় ধরেন ছেড়ে দিয়েছি, অল্প একটু ধানের চাষ করি, আর বাড়ি বসেই থাকি। তো আমার ছেলেরা বলল যে আব্বা একটু কুলের চাষ করা যাক, তুমি হয়তো জম দিয়ে কাজ করলে, বাড়ি থাকলে আমরা বাড়ি থাকি না, তা এখানে তুমি কুল বাগানটায় থাকলে দেখা যাচ্ছে যে অন্য লোক হয়তো আমার লাগবে না, ওষুধ দেওয়ার দিন, ভাঙার দিন, বা সার দেওয়ার দিন, পানি দেওয়ার দিন হয়তো লোক লাগবে, ওই দিন জম নিলে হবে। এই কারণেই আমার এই কুল বাগানটা ছেলেরা করেছে বা আমি সেখানে থাকি। চাচা, এই বলসুন্দরী কুল এবছর কেমন বিক্রির চিন্তা ভাবনা করছেন, কেমন আসতে পারে বিক্রিটা? এবছরে বেচা কেনা যদি এইভাবে আসে তো ধরেন টাকা ভালো টাকা পাওয়া যাবে, গত বছর যা পেয়েছি তার থেকে বেশি পাওয়া যাবে, তার থেকে বেশি পাওয়া বেশি পাওয়া যাবে। আচ্ছা, নতুন যারা ভিডিওগুলো দেখছে অনেকে উদ্বুদ্ধ হচ্ছে আপনার বলসুন্দরী কুল চাষ করার জন্য, তাদের উদ্দেশ্যে কী বলতে চান? তারা এখন যদি করে লাভজনক হবে, তাদের যে একেবারে যে লস হবে তা হবে না, কিন্তু চাষ তো লাভজনকের চাষ, কুলের চাষ অনেক লাভজনকের চাষ, বছরে একটা ফল এটা ঠিক আছে, কিন্তু তবু ভালো পয়সা চাহিদাও কিন্তু বেশি, চাহিদাও বেশি। এমন কি হয় যে বিক্রি করতে সমস্যা এরকম কি হয়? না, বিক্রি করতে সমস্যা হয় না, যদি মনে করেন যে আপনি একটু হয়তো কম দামে বেচলেন, বাগান থেকে বেচে দিতে পারবেন, যদি নিজে কাটন করে জন দিয়ে ভেঙে সাইজে যদি ঢাকায় পাঠান তাহলে ওখানে সঠিক দামটা পাওয়া যাবে। আচ্ছা চাচা,
একদম কিন্তু কুলের ভারে আলহামদুলিল্লাহ আপনার গাছ কিন্তু একদম ভেঙে পড়ে যাচ্ছে, এই যে দর্শকরা এদিকে লক্ষ্য করে একদম কিন্তু কুঁজো হয়ে গেছে গাছ। হ্যাঁ গিয়েছে। এটা থেকে কত দিন ফলন পেয়েছেন আপনি? এটা এই ধরেন যখনই কুল বৈঠন হয় তখন কিন্তু কুল ডাল হচ্ছে, কুল মোটা হলে ডাল নেওয়ান হয়ে যায়, আবার অনেক ভেঙে যায়, মানে কুলের চাপে ভারে ভেঙে যায়। আচ্ছা ধরেন এই যে ডালটা, এই ডালটাই মনে হয় কমপক্ষে 5 কেজি কুল আছে একটা ডালে, একটা ডালে, কিন্তু এই যে ডালটা ভেঙে গিয়েছে, কিন্তু এই ডালটাই এখানে, কিন্তু অনেকে তো ভেঙেও নিয়েছে তবু 5 কেজি। আল্লাহর সৃষ্টি কত সুন্দর। হ্যাঁ আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর। আচ্ছা চাচা অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমরা দোয়া করি আপনার এই বর্ষণেরই কুলের চাষ নিয়ে আপনাদের এগিয়ে যান। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।